বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরবি, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের 56তম ফোকাল পয়েন্টে সকলকে স্বাগত আমন্ত্রণ। শুরুতেই শ্রদ্ধা অবনতি চিত্তে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই সঙ্গে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এই মহান স্বাধীনতার মাসে। আমাদের আজকের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী বাংলাদেশের স্বাধীনতার রক্ষার সংগ্রাম। আজকে এই মাসে আমাদের যে আলোচকবৃন্দ রয়েছেন, তারা দুইজন বীর মুক্তিযোদ্ধা, এদেশের সূর্য সন্তান, আর দুইজন স্বাধীনতা সংগ্রামের সাহসী সৈনিক, দুজন নতুন প্রজন্ম। এই চারজনকে আমরা একত্রে বসাতে পেরেছি। আছেন দুর্ধর্ষ গেরিলা কমান্ডার সাদেক হোসেন ফোকার, সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক এ যুগের স্বাধীনতা রক্ষার যে সংগ্রাম, তার সাহসী সৈনিক। ইশরাক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সবাইকে আমার সালাম। আমার মনে হয় যে আমি ইশাককে দিয়েই শুরু করি আজকের প্রোগ্রামটা, ইশাককে দিয়ে শুরু করি। ইশাক, আপনি তো বাবার অনেক ছোটবেলা থেকেই আপনি বাবার কাছে সেই দুর্ধর্ষ মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বড় হয়েছেন। আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কেন এরকম একটি যুদ্ধে যেতে পারিনি, বা এরকম কোনো আফসোস হয়েছে কিনা? একেবারে আমি খুব সাধারণ একটি প্রশ্ন দিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করছি, তারপরে আপনাকে আমি দ্বিতীয় প্রশ্ন করবো, এটা খুব সংক্ষেপে উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্বাধীনতার মহান ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আজকে অনুষ্ঠান শুরুতে আমার বক্তব্য শুরু করছি। আপনি যে কথাটি বলেছেন, আসলে এটা নিয়ে একটা ছোট মজার একটা ঘটনা রয়েছে। এটি হলো যে যখন আমার বয়স 7, 8, 9 পর্যন্ত, তখন আমি স্কুলে পড়ি, KG 2, Class 1 পর্যন্ত, আমি ভাবতাম যে 18 হলে মনে হয় সবার আমাদের মুক্তিযুদ্ধে যেতে হবে, মানে প্রাপ্তবয়স্ক হওয়া মাত্রই সবার মুক্তিযুদ্ধে যেতে হবে। এবং আমি আমার যারা স্কুলের সহপাঠী ছিলেন তাদেরকেও কিন্তু প্রতিনিয়ত এটি বলতাম যে তোমরা জানো না, 18 হলে কিন্তু আমাদের যুদ্ধে যাওয়ার মানে যেতে হবে। তো সম্ভবত এটা ছোটবেলায় মুক্তিযুদ্ধে পরিমণ্ডলে বেড়ে উঠেছি এবং মুক্তিযোদ্ধাটা রক্ত মাংসে মিশে আছে সর্বক্ষেত্রেই, মানে মুক্তিযুদ্ধের রেফারেন্স গুলা দেখেই বড় হয়েছি, যার কারণে সম্ভবত এটি আমার মধ্যে কাজ করতে। তবে আফসোসের বিষয় আমি যেটি বলবো, যে এক কথায় শেষ করতে চাই, আমার বা শেষ পর্যন্ত আমার বাবা তো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, নিউ ইয়র্কে ছিলেন। শেষ পর্যন্ত ওনারা যে উনি যে কথাটি বলবেন, অথবা আজকে আমাদের সাথে যারা প্রবীণ আলোচকরা রয়েছেন, ওনারা বলবেন যে এই কারণে তো আসলে মুক্তিযোদ্ধা ওনারা করেননি, আজকে বর্তমান যে পরিস্থিতি। তো আফসোস এটাই হয় যে তাহলে 71-50 বছর আগে এত রক্ত, এত শহীদরা শহীদ হয়েছেন, সেটা কি বৃথা গেল কিনা? আমরা তো একটা শান্তিপূর্ণ এবং একটি এমন একটা সমাজে বাস করতে চাই, ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সবাই সব ভিন্ন মতের প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সবার বেঁচে থাকার সমান অধিকার থাকবে এবং সিটিজেন রাইটস, সবার ইকুয়াল সিটিজেন রাইটস থাকবে। তো এটি আর কি বলতে চাই, যে দুঃখ আফসোস এটাই যে আবার নতুন করে এটা শুরু করতে হচ্ছে এবং শুরু করছে, আমরা এই যুদ্ধের মধ্যেই তো রয়েছি, এই লড়াই। সেইটাই, আমরা জানি যে তৎকালীন পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর নির্মম নিপীড়ন, নির্যাতন, গণতন্ত্র বিরোধী আচরণ, তারপরে সামাজিক সাংস্কৃতিক বৈষম্য, চাকরির বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে আসলে দীর্ঘদিনের সংগ্রামের ফসল ছিল মুক্তিযুদ্ধ। আজ স্বাধীন দেশের জনগণ সুবর্ণ জয়ন্তীতেও দেখেন যে ফ্যাসিস্ট সরকার কতজন প্রাণ কেড়ে নিল বিনা কারণে স্বাধীন দেশের মাটিতে। তারপরে গুম, ICT মামলা, সাংবাদিকরাও সঠিকভাবে লিখতে পারে না, ভিন্ন মত উপেক্ষিত, জীবনের মূল্য কম এখানে, অথচ সকল কিছুর মূল্য মানে চড়া চড়া দামে সবকিছু আমাদের কিনতে হয়। আসলে আমরা কতটা স্বাধীন যদি মানে এটা বলতেন আর কি, যে আপনার কি মনে হয় যে আমরা কি আসলে এই স্বাধীনতাটা চেয়েছিলাম কিনা? আমার ব্যক্তিগতভাবে আসলে আমার সাথে অনেক প্রবীণ প্রবীণেরা রয়েছেন এবং সিনিয়র রয়েছেন, আমি প্রথমে বক্তব্য শুরুতেই বলতে চাই
যে আমি একেবারে নবীন, আমার যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে বক্তব্যের মাঝখানে আপনি আমাকে কারেকশন করে দিন। তবে আমি বর্তমানে যে চলমান আন্দোলনের একজন সক্রিয় পার্টিসিপেন্ট হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে কিছু কথা আজকে বলার জন্য আমি বলতে চাই। তো আমাদের মুক্তিযুদ্ধের যে বিল্ডিং আপ টু দা ওয়ার, যুদ্ধ কেন শুরু হয়েছিল, ইতিহাস পড়ে প্রবীণদের থেকে যতটুক শুনে আমি যতটুকু আমরা আমি অ্যানালাইসিস করতে পেরেছি, যে প্রথমত একটা অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য হয়েছিল মুক্তিযুদ্ধের বহু আগে থেকে, 71 সালের বহু আগে থেকে এই ঘটনাটি শুরু হয়। এবং পশ্চিম পাকিস্তানি দ্বারা আমাদেরকে দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা তাদের সার্বক্ষণিক ছিল, সেটা হোক একজন নাগরিক হিসাবে অথবা আমাদের যে অর্থনৈতিক যে লুটপাট। তৎকালীন সময়ে 22 পরিবারের গল্প আমরা শুনেছি এবং পড়েছি, যে পাকিস্তানি শাসকেরা বাংলাদেশের যে বড় মিল কল কারখানা এবং সমস্ত যে ব্যবসা বাণিজ্য, বড় যেগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হতো, সেগুলো পশ্চিম পাকিস্তানি শাসকের মদতপুষ্ট সেই 22 পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হতো, এবং সেটার লভ্যাংশ বা যত লাভ যেহেতু সেই সম্পদ গুলা তারা পশ্চিমে নিয়ে যেত, এবং বাংলাদেশে অথবা তখন পূর্ব পাকিস্তানে রিইনভেস্টমেন্টটা কম হতো। তো আজকের দিনেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে সেই 22 পরিবার হয়তো বা এখন 2200 পরিবারে রূপ নিয়েছে, এই বর্তমান আওয়ামী লীগ নাম ধরে আওয়ামী লীগের মদতপুষ্ট যে ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠীরা রয়েছে, সেটা আপনি প্রতিটা খাতে দেখবেন যে তারা একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে, এবং মেগা প্রজেক্টের দুর্নীতি সহ আপনারা দেখবেন যে পাওয়ার সেক্টর, আমাদের যে ভোগ্যপণ্য কমোডিটিস সেক্টর এবং অন্যান্য যে সব সকল সেক্টরে তারা কিন্তু একটা তাদের নিয়ন্ত্রিত বা তাদের মদতপুষ্ট কিছু ব্যবসায়ী কোম্পানি বা গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, 5-6 কোনো ক্ষেত্রে, কোনো কোনো সেক্টর হয়তো বা 10টা কম এরকম প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপ রয়েছে যারা এই আমাদের বাংলাদেশের অর্থ সম্পদ তারা লুটপাট করছে, করে কিন্তু বিদেশে পাচার করে দিচ্ছে। এদের অনেকের পরিবারের সদস্যরা সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়েছে, তাদের পরিবারের কেউ কেউ লন্ডনে, কানাডায়, বেগম পাড়া এবং শত শত কোটি ডলার পাউন্ড তারা পাচার করেছে, এমনকি দুবাই এবং রিসেন্টলি আপনার সুইজারল্যান্ড এবং দুবাইয়ের কথা আমাদের কানে ভেসে আসছে। এরকম বহু দেশে তারা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে দিচ্ছে। আমি কম্পারিজনটা এই জন্যই করলাম যে বর্তমান প্রেক্ষাপটে নীলগুলা কোথায় আমরা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাই। এর বাইরে আরেকটি অর্থনৈতিক এবং বৈষম্য, এর বাইরে আরেকটি রয়েছে যে আমাদের উপরে সাংস্কৃতিক এবং রাজনৈতিক আগ্রাসন। 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছিল, তারই সেটাও কিন্তু একটা বিল্ড আপ টু দা ওয়ার ছিল, 71-এর বিল্ড আপ। মানে 52-র পরে বিভিন্ন গণ আন্দোলন হয় এবং সর্বশেষ 71-এ গিয়ে সেটা স্বাধীনতার সশস্ত্র যুদ্ধে রূপ নেয়। আজকে আমরা দেখব যে আমাদের উপরে কিন্তু একটা রাজনৈতিক আগ্রাসন চালানো হচ্ছে, অর্থাৎ আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আমাদের রাজনীতিতে কি হবে, এবং সেটির কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে বহির রাষ্ট্র দ্বারা। মানে বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে বাংলাদেশের জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে এখন তারা চীন, ভারত, রাশিয়ার উপরে নির্ভর করে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা নির্ধারণ করছে, এবং তাদের যে স্বার্থ, সেই পররাষ্ট্রগুলোর যে স্বার্থ এবং ওই তাই দেশগুলোর এস্টাবলিশমেন্টের স্বার্থগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করছে। তো আমি বলবো যে, এবং সেখানে আমাদের এখানে সাংস্কৃতিক আগ্রাসনও বর্তমানে প্রচলিত রয়েছে। আপনারা জানেন যে ভারতীয় সিনেমা এবং ভারতীয় যে বিভিন্ন টিভি সিরিয়াল সেগুলোর মাধ্যমে একরকম আগ্রাসন চলছে, আরেকটি হলো যে বাংলাদেশের বিজ্ঞাপন মার্কেট থেকে একটা বড় অংশ বিজ্ঞাপন কিন্তু ভারতে চলে যাচ্ছে, এবং সেটিও অবৈধ, মানে অফিসিয়াল চ্যানেলে তোর টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, সেটা মন্ডির মাধ্যমে বা আনঅফিসিয়াল চ্যানেলে নিয়ে তাদের যে সাংস্কৃতিক অঙ্গন সেটিকে সমৃদ্ধি করছে। আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন বা আমাদের যে মিডিয়া সেক্টর, আমাদের যে ফিল্ম সেক্টর, সেগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং এটা দিনে দিনে একটা সংকটের মুখে পড়ছে, অর্থনৈতিক সংকটের মুখে। সর্বশেষ আরেকটি যেটি বিষয় আপাতত বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই ধারাবাহিকতায় 71 সালে মানে আমাদের অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এবং সর্বশেষ 71 সালে গিয়ে হলো যে সামরিক আগ্রাসন, মিলিটারি অ্যাগ্রেশনের মাধ্যমে যুদ্ধের, অফিসিয়ালি যুদ্ধের সূচনা হয়।
সেখানে তৎকালীন সময় পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ জনগণ এবং নাগরিকদের আন্দোলনকে দমানোর জন্য তারা সামরিক হস্তক্ষেপ করে এবং সামরিক শক্তি ব্যবহার করে আমাদের এখানে যখন হত্যা নির্যাতন শুরু করে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৎকালীন যারা বাংলাদেশি বাঙালি অফিসার রয়েছেন তাদের, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার ঘোষণার মধ্যে দিয়ে আসল মুক্তিযুদ্ধ যেটা বা সামরিক মুক্তিযুদ্ধ সেটির সূচনা হয়। তা আপনি দেখবেন যে তখনও কিন্তু বাংলাদেশের বা বাঙালি অফিসার যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেইভাবে গ্রো করতে দেওয়া হয়নি, বা বাংলাদেশের ইস্ট পাকিস্তানের মিলিটারিকে সেইভাবে কিন্তু আপনার শক্তিশালী হওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, পশ্চিম পাকিস্তানে অবস্থানরত সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের পদক্ষেপ নেয় না, বরঞ্চ সবসময় চেষ্টা করেছে তাদেরকে কিভাবে নিচের স্তরে রাখা যায়, সেটি প্রমোশন হোক বা ট্রেনিং হোক বা ফ্যাসিলিটিস হোক বা আমাদের এখানে সামরিক স্থাপনা নির্মাণ হোক, কোনো কিছু সবকিছু কিন্তু কনসেন্ট্রেটেড ছিল ওয়েস্টে। একই রূপে আমরা বর্তমান আওয়ামী সরকার 2008 সালে ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে তারা বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় খুব অল্প সময়ের মধ্যে, এবং সেটির মাধ্যমে কিন্তু আমাদের সামরিক বাহিনীকে এক প্রকার ধ্বংসের মুখেই ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, একসাথে 57 জন অফিসারকে সেখানে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এবং পরবর্তী ঘটনাগুলো সকলেই অবহিত আছেন। এর পরবর্তীতেও কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রাখে বর্তমান সরকার, এবং তারা বেছে বেছে যারা দেশপ্রেমিক এবং যোগ্য অফিসার তাদের যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে হয়ে থাকে তাদেরকে ধীরে ধীরে তারা অবসরে পাঠায়, এবং তাদের প্রমোশনকে তারা সেই প্রমোশন না দিয়ে অবসরে পাঠায়, এবং ধীরে ধীরে পুরো বাহিনীটাকে কিন্তু কর্তৃপক্ষ তাদের অফিসারদের দ্বারা তারা নিয়ন্ত্রণ করে যাতে করে, এবং এটিকে তারা মানে ভবিষ্যতে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় মানে একটি শক্তিশালী মিলিটারি যাতে কোনোভাবে গ্রো না হয় সেটিও আমি মনে করি দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ। এর বাইরের শেষটির কথাটা বলতে চাচ্ছিলাম এই পর্বে, সেটি হচ্ছে যে আমাদের মনে আগ্রাসন কিন্তু রাজনৈতিক দমনের মাধ্যমেও আমাদের এই দেশি আন্তর্জাতিক চক্রান্তের যে আগ্রাসন সেটিকে অব্যাহত রাখা হয়েছিল মতিঝিলে হেফাজতের উপরে, যখন একটি বর্বরোচিত হত্যাকাণ্ড চালানো হয়, গণহত্যাই বলতে হবে চালানো হয়, এবং পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের উপরে একটি নির্যাতন চালানো হয়, এবং আমাদের কোটা বিরোধী আন্দোলনের সময় আমাদের ঢাকা বা এই বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে আন্দোলন দমন পীড়ন চালানো হয়। আমি বলবো যে এটাও ওই আগ্রাসনেরই একটি অংশ, কারণ এই আন্দোলনগুলো আপনারা দেখেছেন মতিঝিলে হেফাজত, নিরাপদ সড়ক এবং কোটা বিরোধী আন্দোলন, তিনটি ক্ষেত্রেই কিন্তু এক প্রকার সামরিক আগ্রাসনের মতোই তৎকালীন পাক হানাদার বাহিনী যেভাবে হামলা নির্যাতন চালিয়েছিল, বর্তমান শাসক গোষ্ঠী কিন্তু একই রূপে একই কায়দায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আধা সামরিক বাহিনীদেরকে ব্যবহার করে এই আন্দোলন গুলোকে দমন পীড়ন করেছে, হত্যা যজ্ঞ চালিয়েছে, এবং এই দমন করার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণকে তারা বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণের বিস্তারটা তারা অব্যাহত রেখেছে। তো এই এই মিলগুলো আমরা খুঁজে পাই যদি আমি আমার প্রজন্মের মানে দৃষ্টিকোণ থেকে দেখি, যে গত এই পাকিস্তানি সামরিক হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশে তৎকালীন ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে যেভাবে তারা নির্যাতন নিপীড়ন হামলার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান আওয়ামী লীগ সরকার একই রূপে ঠিক একই কায়দায় বাংলাদেশের উপরে এই নিয়ন্ত্রণটি তারা করে চলেছে। ইশাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই জায়গাতেই থাকুন, আমি আপনার কাছে ঠিক এই জায়গা থেকে আবার পরবর্তীতে আসবো। আমি ইশাক হোসেনের কাছে যেতে চাই। ইশাক, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দর্শক ইশাকের কাছে জানতে চেয়েছে যে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালাদের হাতে দেশের স্বাধীনতা কতটা নিরাপদ, ভোটাধিকার লুণ্ঠিত, মানবাধিকারের কফিনে শেষ পেরেক পড়েছে, তো নতুন প্রজন্মের জন্য কি কোনো দায়িত্ব আছে কিনা আপনাদের, যেহেতু আপনারা নেতৃত্ব দিচ্ছেন? জি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিয়েই আমার পরবর্তী আলোচনার অংশটি শুরু করতে চাই। আমি মনে করি যে বর্তমান আওয়ামী লীগের হাতে দেশ সম্পূর্ণ অনিরাপদ, মুক্তিযুদ্ধের সকল উদ্দেশ্য এবং চেতনা তারা ধ্বংস করেছে, ভুলুণ্ঠিত করেছে, এবং তারা যে প্রতিনিয়ত নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের দল, একাত্তরের চেতনা ইত্যাদি যে সকল প্রচারণায় জনগণকে বিভ্রান্ত করছে,
তার পুরোটাই 100-তে-100 ভাগ ভুয়া। তাদের যে বর্তমান কর্মকাণ্ড সেটা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং 71-এর মুক্তিযুদ্ধের সম্পূর্ণ পরিপন্থী কর্মকাণ্ড তারা করছে। তা আমার এই পর্যায়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে আমার পূর্ব এর আগের সেশনে আমি যে কোন প্রেক্ষাপটে যুদ্ধ শুরু হয়েছিল সেই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। এখন আমি বলবো, একটু আলোচনা করতে চাচ্ছি যে যুদ্ধ চলাকালীন এবং পরবর্তী সময় কি আমার আমি যদি কম্প্যারিজন গুলা করি যে পাকিস্তান শাসক এবং বর্তমান আওয়ামী শাসকদের মধ্যে, যে 1970-এর নির্বাচন যেটি তৎকালীন পাকিস্তানি শাসকরা তারা মেনে নেয় নাই এবং জনগণের রায় তারা মেনে নেয় নাই, বিধায় কিন্তু 71-এর যুদ্ধের প্রেক্ষাপটই ত্বরান্বিত হয়। তার 1 বছর পরেই আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হই। তো বর্তমানেও আপনি দেখবেন যে যেভাবে তৎকালীন সময়ে গণতন্ত্রকে উপেক্ষা করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংসদীয় রীতিনীতিকে সম্পূর্ণভাবে অমান্য করা হয়েছিল, আজকে আপনারা দেখবেন ঠিক একই রূপে 2011 সালের 30শে জুন 15th Amendment অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রকে এক প্রকার তখনই কফিনে ঢুকিয়ে পেরেক ঠুকে দেওয়া হয় এবং জনগণের রায় কে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজেদের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সেটি তখনই শুরু করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে পুরোপুরি ভাবে একদলীয় শাসনতন্ত্র কায়েম করা প্রক্রিয়া সেটি শুরু করা হয়। তো সেখানে আমরা একটা মিল দেখতে পাই যে তৎকালীন পাকিস্তানি শাসক এবং বর্তমান আওয়ামী শাসকদের মধ্যে। দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা আনতে চাই সেটি হচ্ছে যে গণমাধ্যম এবং মিডিয়া এবং প্রচার প্রচারণা যে বিষয়টি। 71 সালে মুক্তিযুদ্ধের চলাকালীন সময় আমার আমি একটু বলতেই হয়, আমার বাবার লেখা একটি বই যেটি এখন অপ্রকাশিত রয়েছে সেটি প্রকাশ পাবে। তো সেখানে ওনার একটি অপারেশনের বিষয়ে আলাপ করতে গিয়ে উনি তখন বলেছে যে কিভাবে তৎকালীন সময় মিডিয়াকে ব্যবহার করে দেখানো হচ্ছিল যে পাকিস্তানে কোনো যুদ্ধ নেই, মানুষ শান্তিতে রয়েছে। সেখানে চিত্তে পাকিস্তান বলে একটি অনুষ্ঠান তৎকালীন পাকিস্তানি শাসকেরা DFP ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড পাবলিকেশনস থেকে এটি করা হতো চিত্তে পাকিস্তান। সেখানে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা ক্যামেরা বসিয়ে যেমন গুলিস্তান এবং আরো অন্যান্য এলাকায় দেখাতো যে সেখানে জনগণ স্বাভাবিক চলাফেরা রয়েছে, যে কোনো যুদ্ধের কোনো পরিস্থিতি নাই এবং সেটি আপ টু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত এই কাজটি তারা করেছে তৎকালীন সময়। তো আজকে বর্তমান সময়ে আমরা যেমন আওয়ামী দুঃশাসনের সময় মিডিয়ার উপরে যে বাকশালীয় অত্যাচার সেটির বিষয়ে আমরা আলাপ করি, অর্থাৎ যখন যে সকল গণমাধ্যমকে বন্ধ করে কেবল 4টি পত্রিকা রাখা হয়েছিল, এখনো আপনারা দেখবেন যে Channel 1, Digant TV, আমার দেশ পত্রিকা এবং সর্বশেষ দিনকালের দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিল করার মাধ্যমে বাকশালীয় রীতিনীতিকে তারা চালু রেখেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমরা আলোচনায় আনা উচিত বলে আমি মনে করি যে বর্তমান আওয়ামী লীগ এই চিত্তে পাকিস্তানে যেভাবে নিজেদের প্রচার প্রচারণা করত, মিথ্যা প্রচার প্রচারণা, বর্তমান আওয়ামী লীগ সরকারও কিন্তু তারা উন্নয়নের এক বিশাল প্রচারণার মাধ্যমে জনগণের অর্থের ব্যবহার করে তারা বিশাল বিজ্ঞাপন, বিভিন্ন টুলস, তারা মেকানিজম ব্যবহার করে দেখাচ্ছে যে বাংলাদেশে অতি উন্নয়ন হয়ে গিয়েছে, আমরা মধ্যম আয়ের দেশে চলে গিয়েছি, আমরা উন্নত আয়ের দেশে চলে গিয়েছি, আমরা সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, আমেরিকাকে হার মানিয়ে গিয়েছি। এই ধরনের অপপ্রচার কিন্তু তারা লিপ্ত হয়েছে। সেখানে তারা বাংলাদেশের জাতীয় টেলিভিশন সহ অন্যান্য যে প্রাইভেট টিভি চ্যানেল এবং পত্রিকায় তারা চাপিয়ে দিচ্ছে বিজ্ঞাপন এবং তাদের মিথ্যা প্রচারণার যে অংশ, এবং সেটি জনগণের অর্থ ব্যয় করে কিন্তু তারা এই কাজটি করছে। এখানেও আমরা একটা মিল খুঁজে পাই যে কিভাবে তারা মিডিয়াকে, গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শেষ যে বিষয়টি বলতে চাই, আমার মনে এটা বলাই বাহুল্য যে মানবাধিকার পরিস্থিতি 71-এর যুদ্ধের সময় তখন হত্যা, ধর্ষণ এবং পাকিস্তানি মিলিটারির হাতে মুক্তিযোদ্ধা সহ যারা বাংলাদেশের সাধারণ নাগরিকরা রয়েছে বা সুশীল নাগরিক যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে উপরে যে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে, লাখো লাখো ভাইয়েরা শহীদ হয়েছেন ওই সময় এবং
বহু ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান সময়ে আপনি দেখবেন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে গুম, খুন, হত্যা, রিমান্ডে নির্যাতন, কাস্টডিতে নির্যাতন সহ এই এই ধরনের কর্মকাণ্ডে বর্তমান আওয়ামী শাসক এগুলি করে যারা গণতন্ত্রকামী জনতা। শুধু বিএনপি তো সিংহভাগ নির্যাতনের শিকার, এর বাইরেও গণমাধ্যমের কর্মী, সাংবাদিক কর্মী, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী, শ্রমিক সমাজ, কৃষক সমাজ বিভিন্ন সময় কিন্তু তাদের অধিকারের কথা বলতে গিয়ে এই সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে, যেটি পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন ছিল সেটির সাথে সমতুল্য, তুলনাযোগ্য বলে আমি মনে করতে চাই। এর একটি উদাহরণ যদি আমি আমার এই পর্যায়ে বক্তব্য শেষ করব, সেটি আপনারা দেখেছেন 2018 সালের নির্বাচনের ঠিক পরে নোয়াখালীর সুবর্ণচরে 8 সন্তানের জননীকে কিভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছিল শুধুমাত্র সে ধানের শীষে ভোট দিয়েছিল বলে, মানে কি নির্মম। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে বর্তমান আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বর্বরোচিত ধর্ষণ কাণ্ডের তারা ঘটনা ঘটিয়েছে, সেগুলো গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং আরো নানাবিধ নির্যাতন এই বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া আমাদের যারা গণতন্ত্রকামী জনগণ রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা তো এটা যেটি বললাম সিংহভাগ শিকার হয়েছে, তাদেরকে বিভিন্ন সময় গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করা, থানাতে নিয়ে গিয়ে টর্চার করা এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় মাসের পর মাস, বছরের পর বছর কারাবন্দী করে রাখা। এখানেও কিন্তু দেখবেন যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তৎকালীন পাকিস্তানি শাসক এবং বর্তমান আওয়ামী শাসকের সাথে তুলনাযোগ্য। তো এই পর্যায়ে আমি আমার মানে এই তিনটি বিষয় আলাপ করে আমার বক্তব্য ইতি করে ঘটাতে চাই। থ্যাংক ইউ। ইশরাক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে এত সুন্দর করে বলবার জন্য। এরপরে আমি শুধুমাত্র এক লাইনে আপনার বক্তব্য শুনে শেষ করব পরের টার্মে। এখন আমি আসতেছি ইশাকের কাছে। ইশাক, রক্তে আপনাদের দেশপ্রেমের উন্মাদনা, সে কারণেই এত অল্প বয়সে অনেক ঝুঁকি নিতে পারেন এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো আপনারা করতে চান। শুধু এক কথায় শুধু বলবেন যে স্বাধীনতা রক্ষার জন্য কি করবার আছে। দেখেন, আমি আজকের আলোচনার শিরোনাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তৎপরবর্তী স্বাধীনতা রক্ষায় চলমান সংগ্রাম। আমার আলোচনার ইতিপূর্বের দুইটি সেগমেন্টে কিন্তু আমি তৎকালীন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং আজকের এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট, তৎকালীন যুদ্ধকালীন সময়ে অত্যাচার নির্যাতন এবং অপকৌশল এবং আজকের এই বর্তমান শাসকদের অত্যাচার নির্যাতন এবং অপকৌশলের কথা বলেছি। অতএব একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে বর্তমান আন্দোলন সংগ্রামের অবশ্যই তুলনাযোগ্য। আমাদের বর্তমান আন্দোলন সংগ্রামে বহু ভাইরা শহীদ হয়েছেন, বহু মানুষ রক্ত দিয়েছেন। আমি খালি বলবো যে তৎকালীন একাত্তরের যে যুদ্ধের ফাইনাল স্টেজে ছিল সশস্ত্র একটি যুদ্ধ, আর আমরা আজকে করছি নিরস্ত্র একটি আন্দোলন, এটিও একটি লড়াই, যুদ্ধ। তো আগামী দিনে আপনাদের মাধ্যমে আমি তরুণ সমাজ বা যারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, যে এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, দাস হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমরা আমাদের যে ন্যূনতম অধিকার, নাগরিক অধিকার, এবং আমাদের যে ন্যূনতম যে নাগরিক চর্চা, ভোটাধিকার চর্চা, সেটি যদি আমরা করতে পারি তাহলে এই বেঁচে থাকাটার কোনো অর্থ আছে, না হলে এই বেঁচে থাকা অর্থহীন। এবং আমার বিশ্বাস যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, হি ইজ দ্য কমান্ডার অফ দ্য কারেন্ট ফাইট, ওনার নেতৃত্বে যেভাবে সারা বাংলাদেশে আমি ভ্রমণ করেছি, আমাদের বিভিন্ন গণসমাবেশ সহ বিভিন্ন প্রোগ্রামে যেভাবে জেগে উঠেছে, অতি শীঘ্রই আমার বিশ্বাস যে একাত্তরে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, আজকেও আমরা এই বর্তমান যে সাম্রাজ্যবাদী শক্তির যে প্রেতাত্মা বর্তমান আওয়ামী লীগকে আমরা অবশ্যই পরাজিত করে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইশাক। আবারও কোনোদিন আপনার সঙ্গে আমরা এমনি কি আলোচনায় বসবো ইনশাল্লাহ। আজকের মতো আপনার কাছ থেকে আমি মানে চলে যাচ্ছি অমিত।